এক তৃণমূল কর্মীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুনের চেষ্টার অভিযোগ উঠল কংগ্রেস পঞ্চায়েত সদস্য ও তার ছেলের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে কালিয়াচক থানার জালুবাথার গ্রাম পঞ্চায়েতের কদমতলা গ্রামে। দুজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। এক তৃণমূল কর্মীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুনের চেষ্টার অভিযোগ উঠল কংগ্রেস পঞ্চায়েত সদস্য ও তার ছেলের বিরুদ্ধে। পুলিশ সূত্রে জানা গিয়েছে আক্রান্ত তৃণমূল কর্মীর নাম শফিকুল শেখ, অভিযুক্ত গ্রাম পঞ্চায়েত সদস্য রাম মণ্ডল ও তার ছেলে অমৃত মণ্ডলের বিরুদ্ধে। জানা গিয়েছে রবিবার ঐতিহাসিক গৌড়ে পিকনিক করে বাড়ি ফিরছিলেন তৃণমূল কর্মী শফিকুল শেখ। অভিযোগ, সেই সময় পায়ে হেঁটে গ্রামে ঢোকার সময় একলা পেয়ে কংগ্রেস পঞ্চায়েত সদস্য ও তার ছেলে ধারালো অস্ত্র নিয়ে চড়াও হয় তার ওপর। অভিযোগ, পঞ্চায়েত নির্বাচনের সময় থেকে তাদের মধ্যে রাজনৈতিক বচসা ছিল, সেই পুরনো বচসার জেরেই হামলা বলে অভিযোগ। বর্তমানে আহত তৃণমূল কর্মী চিকিৎসাধীন মালদা মেডিকেল কলেজ হাসপাতালে, তার মাথায় গুরুতর আঘাত রয়েছে। যদিও এই অভিযোগ অস্বীকার করেছে কংগ্রেস পঞ্চায়েত সদস্য, পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে। আমি টিএমসি পার্টি বহুদিন থেকে করছি, মোটামুটি ধরেন যে 8-10 বছর থেকে, তারও আগে থেকে করছি। আর যে ছেলেটা আমাকে মেরেছে, ওরা কংগ্রেস পার্টি ভোটের সময় তো আবদেব দুলালের আমি লোক, আমরা টিএমসি পার্টি করি, ওরা করে কংগ্রেস পার্টি ভোটের সময়তে মোনামনি হয়তো একটু ছিল বলতে পারিনি, আমি অত করতে পারছি না, কিন্তু আমরা ভাবতে পারি যে আমাকে এইভাবে এই আমাকে যে রাস্তা পেয়ে যে পিকনিক করে আমি ফিরছিলাম, আর আমাকে সন্ধ্যাবেলা রাত্রিবেলা যে মারবে অর্ধেক লোক দল পড়লি আমাকে মেরেছে, যদি না পালিয়ে আসতাম মানে আমাকে মেরে দিত, মেরে জাম থেকে মারতে পারো। কোথায় হয়েছে ঘটনাটা? কদমতলা দিয়ে ওই একটু আমাদের বাড়ি ছাড়া একটু দূর আছে, মোটামুটি ধরেন যে দেবদুলাল হেরে গেছে, ও জিতে নিয়েছে, তো ভোটের সময় রাগারাগি হতে ছিল, মনামনি হতে ছিল, আমরা ভাবতে পারিনি আমাকে ওই রাস্তায় পেয়ে একদিকে মারবে, আমি ভাবতে পারিনি, পিকনিক করে ঘুরছিলাম। কতজন মিলে মেরেছে? অনেক লোক ছিল। কি দিয়ে মেরেছে? কোদলো বাড়ি মেরেছে, কোদলো বাড়ি তোমার লাঠির বাড়ি। থানায় জানিয়েছেন? হ্যাঁ, থানায় জানিয়েছি। কোন থানা? কালীচক থানা। উত্তরবঙ্গ নিউজ ব্যুরো, অখিল সরকারের রিপোর্ট।